হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। সকলকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আমি ঘুম থেকে আরও অনেক আগেই উঠে গেছি, বাচ্চারা চলে গেছে স্কুলে ওর বাবার সাথে, আর আমি হচ্ছে এদিকে রুটি বানাচ্ছি আর হালিম তৈরি করছি সকালবেলায়। আজকে আসলে প্ল্যান ছিল কালকে থেকেই যে আজকে সকালবেলা হালিম খাবো রুটি দিয়ে, কারণ বিকেলে আমাদের আর একটা দাওয়াত আছে, সেখানে যাব। সেই জন্য সকালবেলায় হালিমটা তৈরি করলাম। বাচ্চারা অনেক দিন ধরে খেতে চেয়েছিল, তাই পুরো রেসিপিটা আজকে দেখালাম না, কারণ অনেক আগের একটা ভিডিওতে আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য আজকে আর দেখাইনি। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমার হাজব্যান্ডের এক বন্ধু হচ্ছে আজকে বিবাহবার্ষিকী, তাদের 12তম বিবাহবার্ষিকী পালন করা হবে, মানে এক যুগ পূর্তি। তো সেই জন্যই আমাদের দাওয়াত আছে, সেখানে আমরা বিকেলে চলে যাব। তো গাইজ, এই হচ্ছে সকালবেলার খাবার রেডি করে রাখলাম ওদের জন্য, আর আমি আর আমার ছোট বোন হচ্ছে এখন খাবো, আর ওরা পরে স্কুল থেকে এসে খাবে। ছোট মেয়েটা অবশ্য 10টার মধ্যেই চলে আসবে, আর আমরা হচ্ছে ফাঁকে খাওয়া দাওয়া সেরে একটা গিফট আনতে যাব। ওর বাবার সময় নেই, যেতে পারবে না যেহেতু স্কুল আছে, টিউশনই আছে বিকেলবেলা। তো খাওয়া দাওয়া শেষে আমরা আর কি নিয়ে আসলাম, এই যে বাসার সামনে যে আমাদের এখানে মার্কেট আছে ওখানে গিয়েছিলাম। তো আমি একটা সুন্দর দেখে রাইস কুকার নিয়ে এসেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এটা 3 লিটারের একটা রাইস কুকার, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এই কালারটাই নিয়েছি। বিভিন্ন রকমের কালারের আছে, আমার কাছে এটাই ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যদি ভালো লাগে অবশ্যই জানাবে কেমন হয়েছে, আমার তেমন একটা অভিজ্ঞতা নেই এসবের উপরে। আর আমি এখনও রাইস কুকারে রান্না করিনি, যদিও আমি রাইস কুকারে এখনও ভাত রান্না করিনি, তাই অভিজ্ঞতাটা খুব কম আছে, তোমরা জানাবে। দেখো খুব সুন্দর একটা বোল, কিন্তু অনেক বড় সাইজের একটা রাইস কুকার নিয়ে এসেছি। তো আমিও একটা কিনবো, ওর বাবা বললো কিনে দেবে, তো যেটা ভালো লাগলো আর কি সেটাই নিয়ে আসলাম। ভেবেছিলাম একটা ডিনার সেট দেবো, তো অনেকগুলো ডিনার সেট এখানে দেখেছি, ভালো কালার পাইনি, কারণ এখানে তেমন একটা ভালো জিনিস পাওয়া যায় না। তার মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এই যে দেখো, এটা বিভিন্ন রকম সবজি টবজি সিদ্ধ করা যাবে, মোমো তৈরি করা যায়, বিভিন্ন রকম সিদ্ধ জিনিসগুলো আর কি এই বাটিটায় করা হয়। এই আর কি খুব সুন্দর একটা সেট। এটা হচ্ছে কারেন্টের যে লাইনটা দিতে হবে সেই তার, আর এই চাল মাপার পট, আর এই যে হচ্ছে চামিচ রান্না করার জন্য। এই তো সেট হয়ে গেল, দেখো খুব সুন্দর তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে গিফটটা, কারণ একটা মহিলার সংসারের জিনিসই প্রয়োজন হয় আগে, তাই গিফট দিলে একটা ভালো জিনিস দেওয়াই ভালো। তো আমরা সন্ধ্যা 6টার দিকে রওনা দিয়ে দিয়েছি, দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাওয়ার পথে আমরা যাব হচ্ছে ধানমন্ডিতে, ওখানে একটা রেস্টুরেন্টে হচ্ছে আয়োজন করা, আর তাদের বাসা হচ্ছে আমাদের বাসার কাছেই, কাছে হলে হয়তো আমাদের সর্বোচ্চ 20 মিনিট লাগতো, কিন্তু অনুষ্ঠানটা করা হচ্ছে অনেক দূরে, আমাদের বাসা থেকে অনেকটা দূর। যেতে যেতে আমাদের সমস্যা হয়েছিল, মানে গাড়িতে বসতে জ্যাম লেগে গিয়েছিল বহুতবার, ঢাকা শহরে জ্যাম মানে খুব খারাপ অবস্থা। তো আমরা চলেও এসেছি, আমি শর্টকাট করে দেখিয়েছি, এসে নামলাম মাত্র, আমরা এখন লিফটের কাছাকাছি আছি, আমরা এখন পাঁচতলায় উঠব। তো চলে এসেছি আমরা অনুষ্ঠানের কাছাকাছি, তো চলো ভিতরের দিকে যাই, কি অবস্থা একটু দেখি। এই তো আমরা সবাই এখানে এসেই ছবি তুলতে শুরু করে দিয়েছি, এটাই তো আমাদের অভ্যাস, যাও আর ছবি তুলো। এই হচ্ছে আজকের মেন যাদের অনুষ্ঠানটা, তারা দুজন, দেখো আমার হাজব্যান্ডের বন্ধু এই যে, আর তার ওয়াইফ মাধুরী, ও আমার থেকে বয়স অনেক ছোট, তো সেই জন্য ওর নাম ধরে ডাকলাম। তো ওদের অনুষ্ঠানে এসেছি, এখানে
ওনাদের আরও বন্ধু বান্ধব আছে যারা, তাদের ওয়াইফরা এসেছে, তারা এসেছে, ছেলেমেয়েরা এসেছে। খুব ভালো লেগেছে এখানে গিয়ে, সবার সাথে দেখা হয়েছে, যাদের চিনি না তারাও আসছে, সবার সাথেই পরিচিত হলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা অবশ্য আমার মেয়েরা সারাক্ষণ চালিয়ে গেছে। সন্ধ্যাবেলায় সেই এসেছি আর রাত প্রায় 11:30 পর্যন্ত আমরা এখানে ছিলাম। তো ওরা এখানে খাওয়া দাওয়াটা চালিয়ে গেছে সব সময়। এই তো দেখো কত আয়োজন, বহুত আইটেম আইটেম আমি বলে সারতে পারবো না যে কত আইটেম ছিল। যার যেটা ভালো লাগবে সে সে টাকাবে, তো যে যার মতো নিয়ে নিয়ে খেলাম আর কি। এই হচ্ছে আমার হাজবেন্ডের আর এক বন্ধু, আমার দাদা অসীম দাদা, উনি এসেছে, ওনার ওয়াইফ এসেছে, ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তো আমরা এখন হচ্ছে খেতে বসবো, খাবারটা নিয়ে নিলাম যে যার পছন্দ মতো। এখানে আমরা বসে গেছি কারণ খাওয়া দাওয়ার পরেই হচ্ছে গল্প গুজব করবো, একটু বসবো, ঘোরাফেরা করবো, তাই আগে খাওয়া দাওয়াটা সারলাম। খাওয়ার পরেই হচ্ছে আমরা এখানে কেকটা কেটেছিলাম, তো সেটাও তোমাদের দেখাবো। এই যে খাবার নিয়েছি আমি, হচ্ছে রুটি নিয়েছি, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। লাস্টে হচ্ছে আমার মেয়ে যে কেক খাচ্ছে, পাস্তা খেয়েছি আমি একটু বেশি, পাস্তাটা আমার খুব পছন্দ। ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন ফ্রাই নিয়েছি, চিকেন কারি নিয়েছি, সব কিছুই কম বেশি অল্প অল্প নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা কেকটা কাটতে শুরু করেছি। এই যে দেখো, যাদের আজকে অনুষ্ঠান তার দুই ছেলে মিলেই হচ্ছে কেকটা কাটলো, তাদের দুই সন্তান দেখতে পাচ্ছ। আর এই যে খাওয়া দাওয়া শেষে, অনুষ্ঠান শেষে আরও তো কত খাবার রয়ে গেছে আমার মেয়েদের জন্য এখানে। ফুচকা, ওরা সারাক্ষণ ফুচকা খেয়ে চলেছে, তো এই যে এখনও ফুচকা খাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিওটা করছিলাম। এদিকে আমাদের বাসায় যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, আর অল্প সময় থাকবো, বাসার দিকে রওনা দেবো এখন, কারণ এখান থেকে আমাদের যেতে অনেকটা সময় লেগে যাবে। আর নয়তো আমাদের গলিতে সামনে যে গেটটা থাকে সেটা আটকে দেওয়া হয় রাতে 12:00 দিকে, ঝামেলা করে যাবো, তো তাড়াতাড়ি যেতে হবে। আর রাতে অত বেশি জ্যাম হবে না আশা করছি, তাই আমরা এখন হচ্ছে বিদায় নেব এখান থেকে। এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, একদম লাস্টের দিকে, আমরা শুধু যারা আত্মীয় স্বজন আমরা আশেপাশে থেকে এসেছি, মানে আমরা আর দাদারা আর দাদাদের যে আত্মীয় স্বজনরা আছে ওনারাই আছে এখন, আর বাইরে কোনো লোকজন তেমন একটা নেই। তো গাইজ, আমরা এখন বাসার দিকে রওনা দেবো, এখান থেকে বিদায় নেওয়া হচ্ছে। তো ভিডিও আর বড় করবো না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে। নতুন আরও একটা ভিডিও নিয়ে কাল ঠিক এই টাইমে আবার চলে আসবো। টাটা, বাই বাই।